গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তা দরজাটা খুলে নিলাম সকাল সকাল দরজাটা না খুললে কেমন যেন ঘরটা লাগে অন্ধকার অন্ধকার আর তোমাদের দাদা ভাই ডুগু ওরা দুজন এখনও ঘুমাচ্ছে আমি আর মামুনি উঠে পড়েছি তা মামুনি ওইদিকে কিছু কিছু কাজকর্ম করছে আর এদিকে আমি দেখো স্ট্যান্ড ফ্যানটা তো চালানো থাকে তো ওইটা আর কি সরিয়ে নিলাম গেটের সামনে থেকে না হলে তো অসুবিধা হবে বাইরে বেরোতে আর এই দেখো দেখতে বাপ বেটা কেমন ঘুমাচ্ছে অবস্থা দেখো আমার জায়গায় শুয়ে আছে এদিকে এখন আমি চলে আসলাম রান্নাঘরে চাটা বসাতে সকাল সকাল চাটা না খেলে ভালো লাগে না আগে তো চা খেতামই না কিন্তু এখন আবার এমন অভ্যাস হয়ে গেছে সকালবেলাতে চা খেতে খুবই ইচ্ছা করে তাই দেখো চা কাপ মেপে মেপে জল দিয়ে দিলাম না নাহলে আবার বেশি হয়ে যায় আইডিয়া করে উঠতে পারিনি এখনও যে কতটা জল নিলে সবার হয়ে যাবে একটু আদা দিয়ে দিচ্ছি যেহেতু সবার একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আসল কথা কী তো এত পরিমাণে গরম পড়েছে যে ঘেমে গিয়েই সবার ঠান্ডা লেগে যাচ্ছে ডুগত তো খুব ঠান্ডা লেগে গেছে আর সকাল সকাল একটু জল খেয়ে নিলাম সবাই বলে সকালে খালি পিঠে জল খাওয়া ভালো তাই আমি একটু খেয়ে নিলাম আর তোমাদের তখন বললাম না যে মামনি ওদিকে কাজ করছে তাই এই দেখো আজকে শশার তরকারি হবে তাই মামুনি শশাগুলো কাটছে এখনও কমপ্লিট হয়নি কাটা আর এই দেখো শশার যে আতিগুলো ওইগুলো আর কি রাখবে নুন দিয়ে খাওয়া হবে আর এইদিকে এই দেখো এখন চলে আসলাম ডুগু বাবাকে উঠাতে আর ডুগু দেখছো নড়াচড়া করছে নড়াচড়া করছে ওই অবধি এখনও কিন্তু উঠবে না আর ওর বাবাকে ওঠাতে গিয়ে যে এত কষ্ট হয় কি বলবো ডেকে 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 মোটে ওঠানো যায় না বহু কষ্ট করে দেখো এখন উঠে পড়েছে বাবা এদিকে আমি চলে আসলাম চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আমি তো তিনজন বাড়িতে আছি বাপিতে এখনও বাড়ি আসিনি চোখ অপারেশন করে তা তিনটে দুটো কাপে নিয়ে নিলাম আর একটা গ্লাসে নিয়ে নিলাম তোমাদের দাদাভাই গ্লাসে চা খায় তো চলো এখন দিয়ে দিই আর এদিকে দেখো চলে এসেছে চিংড়ি মাছ তো আজকে নেওয়া হবে চিংড়ি মাছ তোমাদের দাদা তো খুবই ভালোবাসে আর চিংড়ি মাছের পেটের ভিতরে আছে ডিম দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু ডিম থেকেও কোনো লাভ নেই কারণ চিংড়ি মাছের পেটের ভিতর ডিমগুলো খাওয়া যায় না আর তোমাদের দাদা ভাই দেখো চা নিয়ে চলে এসেছে এখানে রাস্তার এখানেই চা খাচ্ছে আর মাছ দেখছে মাছ কিনবে বলে তো দেখা যাক চিংড়ি মাছ দিয়ে আজকে কি রান্না হয় তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মাছ এটা বলা যেতে পারে সেটা হলো চিংড়ি মাছ আর এটা গলদা চিংড়ি যাক চলো নিয়ে নিই মাপঝোপ করে দেখি কতটা নেয় না নেয় ধরো তোমার চলো তোমার তো বাঁচতে সুবিধা একটু বড় বড় তো দেখতেই পেলে মাছ নেওয়া হলো গলদা চিংড়ি তো চিংড়ি মাছগুলো আজকে বড় বড় আর এখনও বেঁচে আছে এক একটা নড়ছে আর মাছের পেটের ভিতরে অনেক ডিম আছে আর এখনও ঘুমাচ্ছে কথা বলা যাবে কি দেব আর সে চা করেছি কখন তোমাদের দাদা ভাই দেখো উঠলো উঠে এখন চা খেলো তাও গ্লাসে করেই চা খায় তার কারণ অনেকক্ষণ গরম থাকে তো গ্লাসে করেই দেওয়া হয় চাটা দেখি ডুবু কখন ওঠে হ্যাঁ তোলার চেষ্টা করো একবার সকালে সবার খাওয়া কমপ্লিট এবার আমি খাবো এই দেখো আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ আর টমেটোও দিয়েছিলাম দুটো তাহলে ভালো লাগে একটু টক টক লাগে তো আর এই যে ডাল ডালটা কালকে মিষ্টি কুমড়োর ডাল করেছিলাম তো এটা রয়ে গেছে তো এটাই জাল দিলাম আর ভাত তো সকালবেলায় ডাল আলু সিদ্ধ ভাত এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের সময় তো বেশ দারুণ একটা খাবার চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আমি বেলা এখন অনেক হয়ে গেছে তো ডুবুকে স্নান ধান করে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি আর ছোট মশারিতেই আজকে শুয়ে দিয়েছি এখন ও ঘুমাচ্ছে স্নান ধান করিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তোমাদের তো দেখালাম তো শুয়ে আছে ছোটো মশারিতেই শুয়েছি বড় মশারিটা তুলে দিয়েছি আসলে সারাদিন বড় মশারি টানানো থাকলে ঘরটা কেমন একটা লাগে না তাই বড় মশারি তুলে দিয়ে ছোটো মশারিতে ওকে শোয়ানো হয়েছে কারণ মশা আছে আর ওকেই যেন বেশি মশায় কাম আমাদের থেকে বেশি এদিকে ওদিকে সবসময় ফুলে থাকেই থাকে যাই হোক চলো এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে প্রচুর কাজ বাকি আছে সকালে খাওয়া দাওয়া হয়েছে তাছাড়া আর কোনো রান্না রান্নাবান্না হয়নি ও হ্যাঁ সরি একটা রান্না হয়ে গেছে শশা দেখাচ্ছিলাম না শশা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সকালবেলায় চিংড়ি মাছ নেওয়া হয়েছিল গলদা চিংড়ি তো ওই চিংড়ি দিয়ে এ দেখো গরম আছে নাকি এই দেখো ইত্যাদ্য শাসারান্নাটা মামনি করে ফেলেছে আর এখন দেখি দেখো খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলো আছে তো এগুলো সব মাজবো এখন তারপরে দুপুরে রান্না বসাবো আজকে দুপুরে কি হবে কি জানি এখন ঠিক হয়নি মানে চিংড়ি মাছ তো হবেই আর এছাড়া আর কিছু হবে নাকি জানি না শশা হয়েছে দেখা যাক যাই হোক চলো এখন ভাত বসাবো তারপরেই আর কি সব বাসন কসন মাজতে শুরু করব। বাসন কসন মাঝতে মাঝতে আমার ভাতটা হয়ে যাবে তাহলে এক এক টাইমের মধ্যে দুটো কাজ হয়ে যাবে যাই হোক চলো আমি কাজ শুরু করে দিই এই দেখো তোমাদের দাদাভাই আমাকে দিয়ে কাজ করানোর জন্য দেখো কি কিনে এনেছে বলো কি আমার নাকি সুবিধা করে দিল ভাই এর আগে কিন্তু এই পদ্ধতির কোনো মানে আনা হয়নি হ্যাঁ বাহ পদ্ধতিটা কিন্তু খুবই ভালো তো চলো আজকে তার আর ঘর মোছা হবে না কালকে থেকে যখন ঘর মুছবো তোমাদের দেখাবো স্নান কমপ্লিট হয়ে গেছে তারপরে ভয়ানক রোদের মধ্যে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম আর একটা গামছা মাথায় দিয়ে নিয়েছি অন্যটা পেলাম না একটা জায়গায় যাচ্ছি তোমাদের জন্যই যাচ্ছি তোমাদের মধ্যে অনেকজন আমাকে কমেন্ট করছে না যে আবার আলতা ডিজাইনটা শুরু করো তা আলতা আমার কাছে নেই সেটা কিনতে হবে তা এখানে একটা মুদি দোকান আছে তো সেখানেই আর কি তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি একটা ভালো আলতা কিনতে হবে খারাপ আলতা হলে মানে কমা আলতাটা আবার কি বলো তো পরার পর এদিক ওদিকে ছড়িয়ে যায় ডিজাইনটা বোঝা যায় না তার জন্যেই আর কি বললাম একটু ভালো আলতা নিয়ে আসতে চলো দেখাই কি আলতা পাওয়া যায় না যায় বাবরে বাবা যা রোদ গরম চলো এই দেখো এই আলতাটা নেওয়া হলো খুকুমণি মানে আর কোনো অপশানই ছিল না অপশানই ছিল না বলতে এই খুকুমনি আলতা এই একটাই ছিল আর কোনো কোম্পানি নেই তা বললো যে ভালো আর আমারও মনে হয় যে খুকুমনি আলতাটা ভালোই হয় তা দেখা যাক ডিজাইনটা করতে বসবো যখন তখনই বোঝা যাবে কতটা ভালো আর কতটা খারাপ তা তোমরা খুব তাড়াতাড়ি আবার মানে পেয়ে যাবে আলতার ডিজাইন অনেকজনা কমেন্ট করছো তার জন্যই চলে গেলাম এই ভয়ানক রোদ গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ওই দেখো তোমাদের দাদা হয় ও আগে আগে দৌড়মাচ্ছে মানে বাইরে বেরোতেই এত ভয় লাগছে যে কী বলবো দুঃখ তো ঘুমাচ্ছে সেই অনেকক্ষণ আগে শুয়েছে ও দেখা যাক উঠেছে নাকি এখনো এখনও রান্না কমপ্লিট হয়নি ভাত বসানো হয়ে গেছে চিংড়ি মাছটা ভাবে হবে আজকে ওটা এখন করতে হবে গিয়ে চলো দেখি বসিয়ে দিই অনেক দিন পর মামুনির হাতে আজকে খাবো চিংড়ি মাছ ভাপে তার জন্য এ দেখো প্রথমে হলুদ দিয়ে দিলো আর তারপরে লবণ দিল তারপরে চিনি দেবে আর এখানে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা কাঁচা লঙ্কার সঙ্গে সর্ষেটা বাটা করতে হবে একসাথে না হলে আবার তেতো তেতো লাগবে একটু চিনি দিয়ে দিয়েছে আর দিয়ে দিল কাঁচা তেল মানে সর্ষের তেল দিয়েছে এবার ভালো করে মেখে নেবে আর এটা একটা টিফিন বাটির ভিতরেই দেখতে পাচ্ছ মাখা হচ্ছে যেহেতু এই বাটির ভিতরেই আর কি বসানো হবে আর আজকে না ভাতের ভিতর দেয়া হবে না তার কারণ ভাতটা হয়ে গেছে আগে তাই আজকে কড়াইয়ের মধ্যে বসানো হবে তো তোমাদের দেখাচ্ছি আমি তারাও কেমন করে বসাচ্ছে কড়াইয়ের ভিতরে তার দুটো করে চিংড়ি মাছ নেওয়া হয়েছে এক একজনের অনেকটা বড় বড়ো তো মাছ আরও অনেক কিছু হচ্ছে রান্না মানে অন্য অন্য কিছু হচ্ছে যে দুটো করেই নেওয়া হয়েছে আর টিফিন বাটিতে বেশি ধরবে না মেন ব্যাপার এটাই যে টিফিন বাটিতে বেশি মাছ ধরবে না তার জন্যই বলছি আর কি দুটো করে মাছ নেওয়া হয়েছে তা মামনি দেখো ভালো করে এখন মা ছে আর চিংড়ি ভাপে কার কার ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আমাদের বাড়ির লোকেদের তো খুবই ভালো লাগে খেতে যাই হোক মাখা এখন হয়ে গেছে এখন টিফিন বাটির মুখটা ভালো করে আটকে দিচ্ছে আর তারপরেই তোমাদের দেখাবো যে আজকে কেমন করে চিংড়ি ভাপেটা বসাবে যেহেতু ভাতের ভিতর দেবে না কড়াইয়ে যেহেতু বসাবে তো এই দেখো কড়াইয়ের ওখানে দিয়ে দিল একটা স্ট্যান্ড মতো রেখেছে তার উপরেই বাটিটা বসিয়ে দিলো আর তার মধ্যে দেখো এখন দিয়ে দিচ্ছে কড়াইয়ের জল যেহেতু এই জলের ভাপে ভাপেই আর কি চিংড়ি ভাপেটা হবে ভাতের ভেতর যেহেতু দেওয়া হবে না তো জল দেখো দেওয়া হয়ে গেছে টিফিন বাটিটা নিচে একটুখানি জল আছে বেশি দিলে আবার মানে যখন ফুটবে জলটা তখন ভিতরে ঢুকে যেতে পারে তার জন্য এই দেখো লাস্টে হয়ে গেল চিংড়ি ভাপেটা আর আমি ভাবছিলাম সিদ্ধ হবে তো হবে তো তো দেখো বেশি সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা এক একটা মাছ তো ভেঙেও গেছে দেখে বুঝতেই পারছ আর যা সেন্ট বেরিয়েছে কি বলবো অনেকক্ষণ পর আসলাম বুঝলে তোমাদের সাথে কথা বলতে সে কথা হয়েছে কখন দুপুরবেলার দিকে তারপরে এখন আসলাম তা আজকে অনেক দিন পর পিপু গো চ্যানেলে ভিডিও করছিলাম আর কি আর এই দেখো দেখতে পাচ্ছ সিঙ্কের ভিতরে কত সব থালা বাটি ঘটি আছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তো তো সেগুলো মাজা হয়নি শুয়ে পড়েছিলাম একটু আর কি চ্যানেলের আজকে একটু শর্ট ভিডিও বানানো হচ্ছিলো অনেক তো দিন হলো ভিডিও ছাড়া হচ্ছে না তাই আর কি আবার নতুন করে স্টার্ট করার চেষ্টা করছি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের পায়ে না মানে কি বলে না পায়ে কুনি না কি হয় তো সেগুলো হয়েছে ইনফেকশন হয়ে গেছে তো ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তা ওষুধ দিয়েছে বলেছে ড্রেসিং করে দিতে চারবার করে তো দিনে তিনবার হয়ে গেছে রাতে শোয়ার আগে আর একবার ড্রেসিং করে দিচ্ছি তুলো দিয়ে করে দিচ্ছি জলের ভিতরে ওষুধ দেওয়া হয়ে আর একটু গল্প আটটা দিচ্ছি বসে বসে ব্যাটারি পাটার খুবই খারাপ অবস্থা যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের